হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো দেখেন হাতে কি নিয়ে বসেছি, এগুলো হচ্ছে মেহেদি পাতা। এখানে অনেক চুল, অনেক ময়লা আছে। আর এই তো মেহেদি পাতা, এটা কি করব, এটা হচ্ছে ওর বাবাকে দিব। ওর আব্বুর চুল দাড়ি সব পাকছে, সে কলপ করে লাল মেহেদি। এই জন্য গাছের মেহেদি, মেহেদির রংটা অনেক ভালো। এই জন্য আমি যে ওষুধ খাই, যে ডাক্তার আপা, সে ডাক্তার আপার বাসা থেকে সে আমাকে দিয়েছে। উনি আরও একবার দিছে, তো এটা আমার বান্ধবীর হাজব্যান্ডের মাথায় দাড়িতে দেওয়া হয়েছে। চুলগুলো সুন্দর হয়, লাল হয়, এই জন্য আর কি ভালো লাগে। সাদার থেকে ভালো লাগে দেখতে। আর মেহেদি এমন একটা জিনিস, সবাই মেহেদি পড়তে চায়, আমিও চাই মেহেদি পড়তে, ভালো লাগে। তো সবার কাছে একটা প্রশ্ন আমার, যে অনেকে বলে আমাকে কিছু কিছু কথা বলে, ঠিক আছে, এখন আমার সেই কথাগুলোর উত্তর দেওয়ার সময় না, সময় যখন হবে আমি তখন দিব। দেখেন মানুষ কিন্তু সবাই মায়ের পেট থেকে সব কিছু শিখে আসে না, সে আস্তে আস্তে বড় হয়, সব কিছু পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে নিতে সে সব কিছু শিখে। তো এখন আমি এতটুকুই বলতে চাই, সবার কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা ভিডিও দেখে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর অবশ্যই আপনারা ফলোস দিয়ে রাখবেন, ফলো করবেন, আর লাইক দিবেন অবশ্যই। দেখেন একটা ভিডিও, আমি অসুস্থ মানুষ, একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট। সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটি অবশ্যই আপনারা আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমি মেহেদিগুলো ব্লেন্ডারে বাড়বো, ওর বাবা আসলে তারপরে দিব। আর রান্না বাড়া করতেছি, গ্যাস নেই চুলায়। এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাবি কই যা। এখন এই যে দেখেন বইছি কি নিয়ে, এগুলো হয়েছে বাহিরে বৃষ্টি হবে, দেখেন বাহিরে কিভাবে মেঘলা আকাশ। এখন হয়েছে আমি এই যে কিছু লেচু নিয়ে বসলাম, লেচু তো কম বেশি সবাই খাইছেন, আর না খাইলে খেয়ে নেবেন, লেচু বেশি দিন থাকে না যদিও। আর এগুলো হচ্ছে তালের শাঁস, এই তালের শাঁস আমার খুব পছন্দের একটি খাবার, তালের শাঁস আর হচ্ছে লেচু, এই দুইটা জিনিস খুব পছন্দ করি। তো ওর বাবা বেশি করে এগুলো নিয়ে আসে, আমার কাছে খুবই ভালো লাগে তালের শাঁস খাইতে। এটা পরে খাবো, এটা 3 দিন ধরে খাইতেছি তালের শাঁস। এখন হচ্ছে চলেন লেচু খাই। লেচুগুলো হয় কি, এই ফলের সিজনে আম কাঁঠাল একটু বেশি খাওয়া হয়, তো বাচ্চাদের যদি ফল ছিঁড়ে লেচু এরকম ছিঁড়ে দেয় তারপরে বাচ্চারা খায়, তা না হলে খায় না। বাহিরে বাচ্চারা বৃষ্টিতে ভিজবে এই জন্য আড্ডা মারতেছে। আর আমি লেচুটা দেখি কেমন মিষ্টি, না বেশি মিষ্টিও না, ভালো, খারাপ না। আমার কাছে খুব ভালো লাগতেছে মিষ্টি। মেহেদিগুলো এখানে আমি, মেহেদির ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, গাছে কিন্তু চুল ময়লা অনেক থাকে, আমি বেছে নিছি এগুলো, এখন ব্লেন্ডার করব। সুন্দর সুন্দর লেচুগুলো খাবো, আর খাবো, গোসলের সময় হয়েছে, জুম্মার নামাজের সময় হয়ে গেছে, সবাই জুম্মা মোবারক সবাইকে জানাইলাম, সবাই নামাজ পড়বেন শুক্রবার দিন যেহেতু আজকে। রান্না গুঁড়ো মাছ চচ্চড়ি করছি, বা করলা ভাজি করছি, ডাল রান্না করবো টমেটো দিয়ে, গরমের ভিতরে এনাফ, এর থেকে আর বেশি দরকার নাই। ভালো থাকবেন।